শুরুতে জানিয়ে দেব ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা জানিয়ে দেব যুদ্ধ বন্ধে হামাসকে ইসরায়েলি প্রস্তাব মেনে নিতে বাইডেনের আহ্বান এছাড়া রয়েছে ইসরায়েলি হামলা না থাকলে আলোচনায় বসবে না হামাস জানিয়ে দেব মে মাসে পঁয়ত্রিশ হাজারেরও বেশি সেনা হারালো ইউক্রেন সর্বশেষ রয়েছে চীন হংকং এর একাধিক কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল এখন জানি দিব বিস্তারিত ইসরায়েলের অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা মানবাধিকার আইনজীবী অস্ত্র দিয়ে যে ইসরায়েল গাজায় যুদ্ধ অপরাধ করছে তা বিশ্বাস করা যৌক্তিক কারণ রয়েছে ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে জার্মান সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ডিডাব্লিউ প্রধান রাজনৈতিক প্রতিবেদক নিনা হাসেকে হাসে বৃহস্পতিবাদ দেওয়া এক সাক্ষাৎকারে জানান তিনি বলেন বার্লিন ভিত্তিক মানবাধিকার সংগঠনগুলো ইউরোপিয়ান সেন্টার ফর কমিউনিস্টাল অ্যান্ড হিউম্যান রাইটস এর ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর অস্ত্র রপ্তানি বন্ধের আশায় ইসিসিএইস আর বার্নিলের ফেডারেল আদালতে জার্মান সরকারের বিরুদ্ধে মামলা করেছে সিয়রাজ্য বলেছেন ইসরায়েলকে দেওয়া জার্মানির অস্ত্রের মধ্যে রয়েছে বাজুকা রকেট লঞ্চার গোলাবারুদ ও ট্যাঙ্ক ইঞ্জিন এর কাছে বিশ্বাস করার যুক্তিযুক্ত কারণ রয়েছে যে এই ধরনের অস্ত্র দিয়ে ইসরায়েল গাজায় বেসামরিক মানুষের বিরুদ্ধে অপরাধ করছে এসব অপরাধের মধ্যে আছে যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ যা সাম্প্রতিক আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর নিশ্চিত করেছেন ডিডাব্লিউ কে বলেন ওলাফ স্বরাজ্য ইসরায়েলের যুদ্ধ অপরাধের অভিযোগ অস্বীকার করে বলেছে তারা হামাসের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র ইইউ সহ অনেক হামাসকে সংগঠন সন্ত্রাসী সংগঠন মনে করে তিনি বলেন সম্ভাব্য অপরাধের প্রমাণ হিসেবে ভিডিও ছবি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করেছে তার সংস্থা আমরা জাতিসংঘের হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদন সংগ্রহ করছি যেগুলোতে অনেক ঘটনা ঘটার বর্ণনা রয়েছে মানবাধিকার বিষয়ক এই আইনজীবী বলেন ইসরায়েলের আত্মরক্ষার একটি সহজজাত অধিকার রয়েছে তবে ইসরায়েলকে মানবাধিকার বিষয়ক আইনকে সম্মান দেখাতে হবে যেটা আমাদের দৃষ্টিকোণ থেকে মনে করা হয় যে তারা সেটি করছে না 2023 সালে জার্মানি ইসরায়েলকে তিনশো দশমিক পাঁচ মিলিয়ন ইউরো অস্ত্র দিয়েছে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরেই জার্মানির অবস্থান জার্মান আইন অনুযায়ী যুদ্ধাস্ত্র বলতে ট্যাঙ্ক বোমা ও মিসাইল বোঝায় এই সঙ্গে জার্মানি ইসরায়েলে যে অস্ত্র রপ্তানি করেছে তার মাত্র দুই শতাংশ যুদ্ধাস্ত্র ইসিসিএইস আর বার্লিনের আদালতে যে মামলা করেছে সেখানে এই অস্ত্রগুলোই বিবেচ্য রপ্তানি করা বাকি আটানব্বই শতাংশ অস্ত্রের ব্যাপারে ফ্রাঙ্কফুর্টের আরেক আদালতের মামলার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান শরৎ তিনি বলেন জার্মানি যে ইতিমধ্যে ইসরায়েলের যুদ্ধ অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে সেই তথ্য তাদের কাছে আছে তবে যে কোনো সময় আবারও এটি শুরু করতে পারে বলে মন্তব্য করছেন ওলফ স্বরোজ এদিকে যুদ্ধ বন্ধে হামাসকে সরাসরি ইসরায়েলি প্রস্তাব মেনে নিতে বাইডেনের আহ্বান ফিলিস্তিনের গাজা যুদ্ধবন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহ্বান এই আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট বলেন তিন পর্যায় নতুন এই প্রস্তাবে গাজায় পুরোপরি যুদ্ধবিরতি কার্যকর সুযোগ রয়েছে এখন সিদ্ধান্ত নেওয়া সময় এসেছে হামাসের উদ্দেশ্যে বাইডেন বলেন হামাস সব সময় বলে থাকে তারা যুদ্ধবিরতি চায় এখন হামাসের সামনে প্রমাণ করার সুযোগ এসেছে তারা আসলেই চায় না প্রসঙ্গত হামাস যদি এসব জিম্মি মুক্তি দেয় তবে গাজা ইস্যুতে শান্তি চুক্তিতে আসার বিষয়টি বিবেচনা করবে ইসরায়েল ইসরায়েল জানিয়েছে সবার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে যদি তা না হয় গাজায় অভিযান থামবে না কোনো চুক্তিও হবে না এর আগে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে হামাসের এক নেতা তিনি বলেন গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে রাজি নয় তারা তবে ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে তাহলে সব জিম্মিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে গোষ্ঠীটি ইসরায়েলি হামলা না থামলে আলোচনায় বসবে না হামাস গাজায় চলমান আগ্রাসনের সময় আর কোনো আলোচনা অংশ নেবে না ফিলিস্তিনের স্বাধীনতা জিম্মি এবং বন্দীদের পূর্ণাঙ্গ চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী তারা বৃহস্পতিবার মধ্যস্থকারীদের এই কথা বলিয়াছে হামাস গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির জন্য কাজ করে যাচ্ছে মধ্যস্থকারী দেশ মিশর ও কাতার তবে বরাবরই মাসপথে এসে এই আলোচনার অগ্রগতি থেমে যাচ্ছে আর এই জন্যই অবশ্য একে অপরকে দোষারোপ করছে উভয় পক্ষ হামাসের ওই বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের উপর চলমান আগ্রাসন অবরোধ অনাহার এবং গণহত্যার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া মেনে নেবে না হামাস এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীরে হামাসের ওই বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনে জনগণের উপর আগ্রাসন অবরোধ অনাহার এবং গণহত্যার মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া মেনে নেবে না হামাস এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো বিবৃতিতে আরও বলা হয়েছে আজ মধ্যস্থকারীদের আমাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছি আমরা বলেছি দখলদাররা যদি গাজায় আমাদের জনগণের উপর তাদের যুদ্ধ ও আগ্রাসন বন্ধ করে তাহলে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা করতে প্রস্তুত রয়েছে হামাস এর মধ্যে একটি ব্যাপক বিনিময়ের বিষয় রয়েছে হামাসের সর্বশেষ এমন এমন সময় এলো যখন আন্তর্জাতিক বিচারিক আদালত এর হামলা বন্ধের আদেশ সত্ত্বেও দক্ষিণ গাজার রাফা শহরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে হামাসের এর আগে দেওয়া প্রস্তাবগুলো অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল দেশটি বলেছে হামাসকে ধ্বংস করার জন্য তারা বদ্ধপরিকর তাই জিম্মিদের উদ্ধার এবং হামাস যোদ্ধাদের মূলোৎপাটনের লক্ষ্যে রাফা শহর হামলায় মনোনিবেশ করছে তারা এদিকে মে মাসে পঁয়ত্রিশ হাজারের বেশি সেনা হারালো ইউক্রেন পুরো মে মাস জুড়ে পঁয়ত্রিশ হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন সেই সঙ্গে সামরিক সরঞ্জামগত ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেনাবাহিনীর দেশটির রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রিয়া বৌলোসভ শুক্রবার কাজাখস্তানের রাজধানীর আস্তানায় একটি বৈঠকে এই তথ্য জানিয়েছে রাশিয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক নিরাপত্তা জোট কালেকটিভ সিকিউরিটি টিটি অর্গানাইজেশনের সম্মেলন শুরু হয়েছে স্থানায় এই সম্মেলনে রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন ইউক্রেনের অভিযানরত রুশ বাহিনী পদ্ধতিগতভাবে ইউক্রেনীয় বাহিনীর সক্ষমতা রাশের কৌশল নিয়েছে এবং সেই কৌশলে সাফল্য হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী জানান মে মাসে হাজার হাজার সেনা নিহতের পাশাপাশি দুশো নব্বই ট্যাঙ্ক সহ দুই হাজার বেশি সামরিক অভিযান সামরিক যান ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী এসব ট্যাঙ্কের মধ্যে যুক্তরাষ্ট্রের আব্রাহাম ব্রাডলি এবং ইউরোপের লিওপার্ড রয়েছে এছাড়া একই সমসাময় ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে অন্তত এগারোটি যুদ্ধ বিমান চারটি হেলিকপ্টার প্রায় সাতশো তিরিশটি ফিল্ড আর্টিলারি অগ্নেয়াস্ত্র এবং মাল্টিপল রকেট লঞ্চার রয়েছে মে মাস জুড়ে ইউক্রেনের খার্কিব অঞ্চলে তুমুল সংঘর্ষ হয়েছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সেনাদের নিহত হওয়া ও সামরিক যানবাহন ধ্বংসের অধিকাংশ ঘটনা ঘটেছে খার্কিবের এবং ক্ষয়ক্ষতির ভার সহ্য করতে না পেরে মে মাসের পর্যায়ে খার্কিবে ইউক্রেনীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে আন্দ্রিয় বৌলসাভ তিনি আরও বলেছেন খার্কিবের যুদ্ধক্ষেত্রে পিছু হটলেও পশ্চিমা বিশ্বকে নিজেদের শক্তিমত্তা দেখাতে রাশিয়ার আভ্যন্তরে বেসামরিক স্থাপনাগুলো হামলা শুরু করেছে ইউক্রেন এই প্রসঙ্গে তিনি বলেন গত এক মাসে রাশিয়ার বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বিপুল সংখ্যক ইউএভি ড্রোন হিমার্স এবং রকেট ভ্যাম্পার হ্যামার গাইডেড বোমা এবং এস ক্ষেপণাস্ত্র ও স্ক্যাল ক্রোস ক্ষেপণাস্ত্র সরেছে ইউক্রেনীয় বাহিনী এসবের মধ্যে এক হাজারেরও বেশি ইউএভি ড্রোন দুশো পঞ্চাশটিরও হিমার্স এবং ভ্যাম্পার রকেট আশিটিরও বেশি হ্যামার গাইডেড বোমা পঞ্চাশটিরও বেশি এটিএসএমএস ক্ষেপণাস্ত্র এবং আটটি স্ক্যাল্পকুরুস ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ বাহিনী এদিকে চীন হংকংয়ের একাধিক কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা চীন ও হংকং একাধিক কর্মকর্তার উপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার হংকং এর গণতন্ত্রপন্থী চোদ্দ কর্মীকে দোষী সাব্যস্ত করে আদালতের রায়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র আদালতের রায়ে ওই চোদ্দ জন কর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেছে ওয়াশিংটন